হ্যালো বিডিওান আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদেরকে আবার একটি নতুন নিয়োগ সংক্রান্ত ভিডিওতে জানাই স্বাগত প্রতিবারের মতো আজ আমরা একটি নতুন নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে এসেছি যেখানে তোমাদেরকে বলা হচ্ছে মাধ্যমিক একটি পা স্কুলে তোমরা দেখতে পাচ্ছ সৈনিক স্কুল পুরুলিয়া এই স্কুলে তোমাদের কিন্তু ওয়ার্ড বয়সহ একাধিক শূন্যভাবে তোমাদেরকে এখানে নিয়োগ করা হচ্ছে তো তোমাদেরকে বিস্তারিতভাবে জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে তোমরা কীভাবে এখানে আবেদন করবে আবেদনের শেষ তারিখ কবে ঠিক আছে কারা আবেদন করতে পারবে সমস্ত কিছু তার আগে তোমাকে জানিয়ে রাখি তুমি যদি আমাদের চ্যানেলে এই প্রথমবার ভিজিট করে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তী চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলি পাওয়ার জন্য তো তোমাদেরকে অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করতে হলে সৈনিক স্কুল পুরুলিয়া ডট কম এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে অথবা আমি ভিডিও অনুষ্ঠানে এই লিঙ্ক দিয়ে রাখার চেষ্টা করব সেখানে তোমরা ক্লিক করলে সরাসরি এই ওয়েব পেজে চলে আসবে এখানে আসার পর তোমরা একেবারে নিচের দিকে চলে যাবে এখানে তোমরা দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট অফ কন্ট্যাকচুয়াল ভ্যাক্যান্সিস ঠিক আছে এখানে তোমরা একটু ক্লিক করে নেবে ক্লিক করার সাথে সাথে কিন্তু আবার একটি নতুন ওয়েব হয়ে যাবে তো তোমরা দেখতে পাচ্ছ নতুন একটি ওয়েব পেজ ওপেন হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা এখানে বলা হচ্ছে ডাউনলোড অ্যাপ্লিকেশান ফর্ম ঠিক আছে এখানে তোমরা ক্লিক করলে অফিসিয়াল যে পিডিএফটি দেওয়া হয়েছে সেটি কিন্তু তোমরা ডাউনলোড করে নিতে পারবে আমাদের বোঝার সুবিধার্থে তোমরা কিন্তু এটা মোড়ে করে নেবে তোমরা এখানে দেখতে পাচ্ছ বিজ্ঞপ্তিটি এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম এখানে তোমরা ক্লিক করলে অফিশিয়াল যে বিজ্ঞপ্তিটি টি দেওয়া হয়েছে সেটি কিন্তু তোমরা ডাউনলোড করে নিতে পারবে তোমরা দেখতে পাচ্ছ অনস্ক্রিন আমরা অফিসিয়াল যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সেটি কিন্তু অন করে নিয়েছি আমরা এখানে যদি এক এক একবার এক দেখার চেষ্টা করি প্রথমে তোমাদের এখানে বলা হচ্ছে ওয়ার্ড বয় তিনটি সুন্দরবাদ রয়েছে কন্ট্রাক্ট কিন্তু এখানে সব ক্ষেত্রে নিয়োগ করা হবে এখানে তোমাদেরকে বলা হচ্ছে যে তোমাদের কিন্তু পনেরো হাজার টাকা করে প্রতি মাসে কিন্তু এখানে বেতন দেওয়া হবে এখানে তোমাদেরকে আবেদন করার জন্য তোমাদেরকে বলা হচ্ছে মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং সেই সঙ্গে তোমাদেরকে বলা হচ্ছে যে ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে হবে ঠিক আছে ডিজেনেবল কোয়ালিফিকেশনের মধ্যে বলা হচ্ছে যে গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে এবং সেই সঙ্গে তোমাদেরকে বলা হচ্ছে যে কম্পিউটারে জ্ঞান থাকতে হবে এখানে আবেদন করার জন্য এবং তোমাদেরকে এখানে বলা হচ্ছে যে তোমাদের বয়স কিন্তু আঠেরো থেকে পঞ্চাশ বছরের মধ্যে হতে হবে এবং বয়স হিসাব তোমরা করবে ফার্স্ট মার্চ দু হাজার একুশ এই তারিখ অনুসারে তারপরে তোমাদেরকে এখানে বলা হচ্ছে আর্ট মাস্টার পথে তোমাদেরকে নিয়োগ করাবে একটি সুন্দরবাদে রয়েছে পনেরো হাজার টাকা করে প্রতি মাসে তোমরা এখানে বেতন পাবে এখানে তোমাদেরকে বলা হচ্ছে যে তোমাদেরকে ফাইভ ইয়ার্স রেকগনাইজড ডিপ্লোমা ডিগ্রি চাওয়া হচ্ছে কিসের উপর গ্রাফিক্যাল আর্ট পেন্টিং এই সমস্তের উপর তোমাদের কিন্তু চাওয়া হচ্ছে এছাড়া বলা হচ্ছে ডিজনেবেল কোয়ালিফিকেশনের মধ্যে যারা পাস্টে বলা হচ্ছে পাস্ট টিচিং এক্সপিরিয়েন্স ইন ইংলিশ মিডিয়াম রেসিডেন্স স্কুল এর ওপর যাদের অভিজ্ঞতা আছে তারা কিন্তু এখানে আবেদনটি করতে পারবে এক্ষেত্রে তোমাদের বলা হচ্ছে একুশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে তোমাদের বয়সটি হতে হবে তারপরে তোমাদেরকে বলা হচ্ছে গ্রাউন্ড মাস্টার পরে তোমাদেরকে নিয়োগ করা হবে প্রতি মাসে কুড়ি হাজার টাকা করে তোমরা কিন্তু এখানে বেতন পাবে এখানে তোমাদেরকে বলা হচ্ছে যে কোয়ালিফিকেশনের মধ্যে তোমাদের বলা হচ্ছে পোটেন্সিয়াল ব্যান্ড মাস্টার ঠিক আছে ব্যান্ড ম্যানেজার ঠিক আছে এই সমস্তর উপর তোমাদের কিন্তু যোগ্যতা থাকতে হবে এবং বলা হচ্ছে ডিজারেবেল কোয়ালিফিকেশনের মধ্যে বলা হচ্ছে আরেকটি ডিগ্রি এতে এই ডিগ্রিটা থাকলেও তোমরা কিন্তু এখানে আবেদনটি করতে পারবে বয়স হতে হবে আঠেরো থেকে পঞ্চাশ বছরের মধ্যে তারপরে এটি বলছে কৌন্সিলার পদে তোমাদেরকে নিয়োগ করা হবে এখানে তোমাদেরকে বলা হচ্ছে পঁইশ হাজার টাকা করে তোমরা প্রতি মাসে বেতন পাবে ঠিক আছে এবং এখানে বলা হচ্ছে যে তোমাদেরকে এমএ ডিগ্রি যাওয়া হচ্ছে বা এমএসসি ডিগ্রি চাওয়া হচ্ছে বা পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা ডিগ্রি চাওয়া হচ্ছে ঠিক আছে এখানে এবং তোমাদেরকে এখানে বলা হচ্ছে যে তোমাদের বয়স ছাব্বিশ থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে হবে এবং ডিজারেবেল কোয়ালিফিকেশনের মধ্যে বলা হচ্ছে যে যারা কনসিলেশনের কনসিলশান দিয়েছেন স্টুডেন্টদের ঠিক আছে কোনো স্কুলে মিনিমাম এক বছর তোমার অভিজ্ঞতা থাকতে হবে এখানে তোমরা কিন্তু আবেদনটি করতে পারবে এখানে তারপরে যেটি বলা হচ্ছে যে আবেদন তোমাদেরকে বলা হচ্ছে যে যারা আবেদন করতে ইচ্ছুক কিন্তু জেনারেল এবং ওবিসিদের জন্য একশো টাকা দুশো টাকা কিন্তু আবেদন ফি দিতে হবে এবং এবং এই দুশো টাকাটা তোমাদের কিন্তু একটা বলা হচ্ছে ডিম্যান্ড ডাফ কাটতে হবে ঠিক আছে এবং বলা হচ্ছে যে ডিম্যান্ড ডাফটি তোমাদের কাটতে হবে প্রিন্সিপাল সৈনিক স্কুল পুরুলিয়া এই ফেভারে কিন্তু তোমাদেরকে এই ডিম্যান্ড ড্রাফটটা কাটতে হবে এবং বলা হচ্ছে যে যারা এসসি বা এস টি আছেন তাদের কিন্তু কোনো ডিমান্ড আপ কাটতে হবে না তার অর্থাৎ সম্পূর্ণ বিনামূল্যে এখানে আবেদনটি করতে পারবে এখানে তারপরে তোমরা দেখতে পাচ্ছ আবেদন করার লাস্ট ডেট বলা হচ্ছে যে আটই এপ্রিল ঠিক আছে এবং তোমাদেরকে বলা হচ্ছে একটি অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া হয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটে থ্রিপি ডাব্লিউ সৈনিক স্কুল পুরুলিয়া এই ওয়েবসাইট থেকে অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করতে হবে এবং এই স্কুলে প্রিন্সিপালের কাছে গিয়ে কিন্তু তোমাদেরকে জমা দিয়ে আসতে হবে এবং সেই সঙ্গে তোমাদেরকে বায়োডাটা সেলফ অ্যাডিস্টেড ফটো কফিস দু কপি রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো ঠিক আছে আর হচ্ছে আনস্ট্যাম্পেড সেলফ অ্যাড্রেস ঠিক আছে এইগুলো তোমাদেরকে বলা হচ্ছে কি কি বলা হচ্ছে তোমরা এখান থেকে একটু দেখে নেবে তারপরে তোমাদেরকে এখানে বলা হচ্ছে কীভাবে কি তোমাদেরকে এখানে নিয়োগ করা হবে ঠিক আছে এবং কত করে কী রিটার্ন টেস্ট এবং স্কিল টেস্ট বা ইন্টারভিউ থাকবে তা তোমাদেরকে এখানে বলা হচ্ছে তা তোমরা একটু দেখে নিও তারপর তোমাদেরকে এখানে বলা হচ্ছে যে এই ফর্মটা তোমাদেরকে যেটা বলছিলাম যে অ্যাপ্লিকেশন ফর্মটা এই ফর্মটা কিন্তু তোমাদেরকে প্রিন্ট আউট বার করতে হবে এবং যথাযথভাবে পূরণ করতে হবে এবং ওই স্কুলে পেন্সিলের কাছে কিন্তু তোমাদেরকে জমা দিয়ে আসতে হবে যদি কোনো বুঝতে আসতে হবে অবশ্যই কমেন্ট করতে পারো পরবর্তী চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো